বহরমপুর শহর। এই দেখুন বাঁদিকে চলে গেল বহরমপুর শহর, বাঁদিকে চলে গেল বহরমপুর শহর, আর আমরা সোজা ঢুকছি বহরমপুর বাইপাসের দিকে, নতুন তৈরি হওয়া বহরমপুর বাইপাসের দিকে। একদম বাঁদিকে চলে যাচ্ছে বহরমপুর শহর, আমাদের আর বহরমপুরের জ্যাম পেরোতে হবে না। আমরা ধরে নিলাম বহরমপুর বাইপাস, আমাদের বহু আকাঙ্ক্ষিত, বহুদিনের আকাঙ্ক্ষিত আমাদের বহরমপুর বাইপাস আমরা ধরলাম। বহরমপুর শহরের জ্যামজট, বহরমপুর শহরের জ্যামজট বহুদিন থেকে আমাদের কাছে, আমরা যারা রোড ট্রিপার আমাদের কাছে একটা কি বলবো মাথা ব্যথার কারণ ছিল। একদম একদম আমরা চেষ্টা করতাম একটু রাত্রির করে ঢোকার, যাতে বহরমপুর শহর দিয়ে আমাদের বেরোতে অসুবিধে না হয়। এবং আমরা আমরা স্বামী অখণ্ডানন্দ সরণি ওইটা ধরতাম আমরা, যেটাকে বলে সারগাছি বাইপাস। তো যাই হোক, এই হচ্ছে নতুন বহরমপুর বাইপাস, একেবারে নতুন তৈরি হওয়া বহরমপুর বাইপাস। আমাদের কাছে যারা আমরা রোড ট্রিপ করি, আমরা যারা রোড ট্রিপার, যারা রাইডার, সবার কাছে আমাদের কাছে এটা একটা খুব আকাঙ্ক্ষিত একটা বিষয় আমাদের কাছে। আমি যাওয়ার দিন মিস করেছিলাম, আমি যাওয়ার দিন সারগাছি বাইপাস ধরেই এসেছি। অ্যাকচুয়ালি একটু মিস ইনফর্মড হয়েছিলাম আমি, আমার কাছে একটা ভুল ইনফরমেশন ছিল। আমার কাছে ইনফরমেশন ছিল যে ওই দিক থেকে আসার পথে, কলকাতা থেকে আসার সময় সারগাছির আগেই বহরমপুর বাইপাসের রাস্তা পাওয়া যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে কলকাতা থেকে আসার সময় সারগাছির মোড়, অর্থাৎ স্বামী অখণ্ডানন্দ সরণি যেদিক দিয়ে ঢুকতাম আমরা সারগাছি বাইপাসে, ওই মোড় ছাড়িয়ে এসে তারপরে পাওয়া যাবে হচ্ছে বহরমপুর বাইপাস। আজকে নিশ্চয়ই দেখাতে পারবো, আজকে নিশ্চয়ই দেখাতে পারবো, পুরোটাই দেখাতে পারবো আজকে। আমি জন্য বন্ধ করছি না, আমি ধরে থাকছি একদম। বহরমপুর শহরকে একেবারে বাইপাস করে যাওয়া মানে আমাদের কাছে আর কোনো জ্যাম সেই অর্থে থাকবে না সামনে, তার কারণ কৃষ্ণনগর পান্থতীর্থের ওপরে একেবারে পুরো ফ্লাইওভার রেডি। রানাঘাটে যেখানে জ্যাম হতো, অর্থাৎ রেলওয়ে ক্রসিং, সেখানে ওভারব্রিজ রেডি। সেই জন্য এই চত্বরে আর সেই অর্থে জ্যামের কিন্তু জায়গা নেই বললেই চলে। কথা বলতে বলতে আমরা একেবারে নতুন তৈরি হওয়া ফ্লাইওভারের ওপরে, একেবারে নতুন তৈরি হওয়া ফ্লাইওভারের ওপরে একদম। তো পরপর আপনাদের নিশ্চয়ই আবার দেখানোর চেষ্টা করব। এখন বাজে 7:49, আমরা বহরমপুর শহরকে পাশ কাটিয়ে আমি ধরার চেষ্টা করলাম বহরমপুর বাইপাস। নিশ্চয়ই আপনারা যখন আসবেন এরপরে, আপনাদেরকে তো দেখালাম, আপনারা যখন আসবেন কলকাতার দিক থেকে মনে রাখবেন যে সারগাছি বাইপাস যেটা ধরতেন আপনারা, সারগাছি বাইপাস পেরিয়ে এসে কিন্তু ধরতে হবে বহরমপুর বাইপাস। আর মালদার দিক থেকে আসার সময় আপনি পরিষ্কার সাইনবোর্ড পাবেন, পরিষ্কার সাইনবোর্ড আছে, অনেকগুলো সাইনবোর্ড আছে পরপর বহরমপুর বাইপাসকে নিয়ে। এবং বহরমপুর বাইপাস যখন শুরু হচ্ছে সেই সময় বহরমপুর টাউন বাঁদিকে চলে যাচ্ছে এবং বহরমপুর বাইপাস ডান দিকে, তারও ইন্ডিকেশন আপনারা পাবেন, ফলে অসুবিধার কোনো কারণ কিন্তু নেই একদম। এবারে রোড ট্রিপের অনেকগুলো নতুন নতুন সংযোজন, এই রাস্তাঘাটের যে আপডেট সেগুলো, অনেকগুলো ফ্লাইওভার, অনেকগুলো ব্রিজ, অনেকগুলো ভালো খবর এবারের এই আপনার রোড ট্রিপের অন্যতম বৈশিষ্ট্য। এখানে আবার আলো দিয়ে সাজানো হয়েছে খানিকটা, বেলডাঙা দেখাচ্ছে আর 17 কিলোমিটার,
না, এই আমরা গঙ্গার উপরে উঠলাম, এই আমরা গঙ্গার উপরে উঠলাম, এতক্ষণে আমরা গঙ্গার উপরে উঠলাম, এই এইবারে আমরা গঙ্গার উপরে উঠলাম, এই 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 একদম একদম এই আমরা গঙ্গার উপরে উঠলাম। ওই যে পুরনো ব্রিজ দেখতে পাচ্ছি, আমি দেখাতে পারছি কিনা জানি না, দূরে যে আলোগুলো যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এইটা গঙ্গা। এতক্ষণে আমরা গঙ্গার উপরে এলাম, এতক্ষণে আমরা গঙ্গার উপরে এলাম, দূরে দেখা যাচ্ছে পুরনো ব্রিজটা, বাঁ হাতে দূরে খানিকটা দেখা যাচ্ছে পুরনো ব্রিজটা, কৃষ্ণনগর এখান থেকে 87 কিলোমিটার। এই আমরা গঙ্গা পেরোচ্ছি, একদম আলো দিয়ে একেবারে সুসজ্জিত নবনির্মিত বহরমপুর ফ্লাইওভার। আমরা যারা রোড ট্রিপ করি, আমরা যারা রোড ট্রিপার, তাদের কাছে অবশ্যই খবরটা একেবারেই আকাঙ্ক্ষিত, পরম আকাঙ্ক্ষিত বলাই বাহুল্য। আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আপডেট। এই আমরা নেমে এলাম গঙ্গা পেরিয়ে, এবার আমরা নেমে এলাম, এই এখনো কিন্তু চলছে বহরমপুর বাইপাস, কিন্তু এখনো শেষ হয়নি, চলছে কিন্তু, আমি পুরোটাই ধরার চেষ্টা করছি। আমি পুরোটাই ধরার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি যেহেতু আসার পথে আমি মিস করেছিলাম, ফলে কোন জায়গাটা বহরমপুর বাইপাস আলটিমেট ধরছে আমি সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো, এবং আমি নিজেও একবার ভালো করে দেখে নেব। ভাবাই যায় না কতটা সুরাহা হলো এই পথের যাত্রীদের, ভাবাই যায় না। এই এসে আমরা মিলছি মূল NH এর সাথে, NH 34 বলুন বা NH 12 বলুন, এই এসে আমরা মিললাম। দেখুন না, পরিষ্কার ইন্ডিকেশন আছে, আপনারা যখন কলকাতার দিক থেকে আসবেন, এই কথা বলে রাখি আপনাদের, কোনো চিন্তা করার কারণ নেই, আপনারা নিশ্চিতভাবেই পরিষ্কার ইন্ডিকেশন পাবেন, এইখানেই মিলছে বহরমপুর বাইপাস। অ্যাকচুয়ালি বলরামপুর স্টেশন, বলরামপুর স্টেশনের গায়ে একদম ব্যাপারটা ঘটছে, একদম বলরামপুর স্টেশনের গায়ে ব্যাপারটা ঘটছে, এটাও বলে রাখলাম, এবং পরিষ্কার ইন্ডিকেশন পাবেন আপনারা, কোনো সমস্যার কোনো কারণ নেই। আমি যেটা ভাবতে ভাবতে আসছিলাম যে ইন্ডিকেশন থাকবে কি না, ইন্ডিকেশন পাবো কি না, এমন কিন্তু কোনো ভয়ের কোনো জায়গা নেই, পরিষ্কার ইন্ডিকেশন কিন্তু থাকছে বহরমপুর বাইপাসের। যারা কলকাতা থেকে আসবেন নিশ্চিত চলে আসবেন, একদম টান টান চলে আসবেন, আপনাদের সামনে পরিষ্কার একেবারে ডাইরেকশন থাকবে একেবারে বহরমপুর বাইপাসের, আপনারা দেখেই বুঝতে পারবেন, একদম স্টেশন লাগোয়া, একেবারে বলরামপুর স্টেশন লাগোয়া আপনারা কিন্তু পেয়ে যাবেন, একদম পরিষ্কার ইন্ডিকেট করা আছে বহরমপুর বাইপাস, কোনো চিন্তার কারণ নেই। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে।